সঙ্গে প্রধানমন্ত্রী আসার কয়েক ঘন্টা আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ শ্বেতপত্র প্রকাশের কি বলবেন দেখুন এই শ্বেতপত্র প্রকাশ করার তো ওনার চ্যালেঞ্জ দেওয়ার কোনো রাইটই নেই তার প্রথম এবং প্রধান কারণ হচ্ছে আপনাকে মনে রাখতে হবে যে একাধিকবার রাজ্য সরকারকে সতর্ক করা হয়েছে স্পেসিফিক করেছি আমরা আমরা জানিয়েছি যে যেভাবে এখানে দুর্নীতি হয়েছে আবাসের টাকা মানুষের কাজ পর্যন্ত পৌঁছয়নি তৃণমূল কংগ্রেসের নেতাদের পকেটে চলে গেছে আগে উনি শ্বেতপত্র প্রকাশ করুন যে কতগুলো ক্ষেত্রে ওনারা স্টেপ নিয়েছেন বঞ্চনা আগে বঞ্চনার অভিযোগ করছেন আরে চু আপনি কি মনে করেন আমাদের আমাদের তো ছেড়ে দিন কেন্দ্র সরকারের পৈতৃক সম্পত্তি তৃণমূল যেমন মনে করে মানুষের ট্যাক্সের টাকা তৃণমূল কংগ্রেসের সম্পত্তি আমাদের ভারতীয় জনতা পার্টি বা কেন্দ্রীয় সরকার মনে করে না যেটা তার পৈতৃক সম্পত্তি ট্যাক্স পেয়াররা টাকা দিলেন সেই টাকা ট্যাক্স পেয়ারদের টাকা আপনি চুরি করলেন বাইপাস হয়ে টাকা বেরিয়ে চলে গেল তৃণমূল কংগ্রেসের নেতাদের পকেটে আর আ মিনিস্টার আবার আমাদের কেন্দ্রীয় অর্থমন্ত্রী আপনাকে টাকা দেবেন আর সেই টাকা আবার সেম প্রসেসে আপনি আবার চুরি করে নিয়ে যাবেন পরিষ্কার ভাবে বলে দেওয়া হয়েছে একশো দিনের কাজের টাকা থেকে শুরু করে আমাদের আবাস যোজনা মার্চ মাসের সময় সালের আগে ওরা বললো যে তোমাদের স্যাংশন করে দিলাম আবার সেটা হপ করে সেটাকে অফ করে দেওয়া হলো এবং যে